আগামী 22 এপ্রিল উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা কেন্দ্রে ভোট। আর এবার সেই ভোটকে আকর্ষণীয় করে তুলতে বেশ কিছু অভিনব কৌশল নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সেই নিরিখে জেলা নির্বাচনী দপ্তরের মাধ্যমে জেলার প্রতিটি বিধানসভা এলাকায় নতুন ভোটারদের সচেতন করতে শুরু হয়েছে অভিনব এক প্রশিক্ষণ শিবির নতুন ভোটারদের নিয়ে। এমনই এক প্রশিক্ষণ শিবির হয়ে গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে, যেখানে উপস্থিত ছিলেন জেলা নির্বাচনী দপ্তরের আধিকারিক অতনু কুমার মণ্ডল, সুমন তামাং, কালিয়াগঞ্জ ব্লকের বিডিও প্রসূন কুমার ধারা, জয়েন্ট বিডিও ডেভিড লেপচা। এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে এদিন প্রায় 41 জন নতুন ভোটার তারা হাতে কলমে শিখে নেন যেমন তাদের ভোট দেওয়ার পদ্ধতি, তেমনি তারা বুঝে নেন ভারতের নির্বাচন কমিশনের তরফে ঘোষিত নানান ধরনের নিয়মাবলী। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের বিশেষ প্রশিক্ষণ পেয়ে খুশি নতুন ভোটাররা। উল্লেখ্য, এবার বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলায় নতুন ভোটার হয়েছে 50,647 জন। আপনার নাম কি? নিহারিকা মহন্ত। আচ্ছা বলছি, কোথায় থাকেন আপনি? আমি কালিয়াগঞ্জ বিডিও বেস কোয়ার্টারে থাকি। আচ্ছা বলছি, এবার কি আপনি নতুন ভোট দিবেন? হ্যাঁ অবশ্যই। কেমন লাগছে? খুব এক্সাইটিং ফিল হচ্ছে এই বিষয় নিয়ে। এতদিন পর্যন্ত আমরা সবাইকে দেখেছি, তো এখন নিজেরা যখন এইটা করতে পারছি তখন খুব ভালো লাগছে। আজকে অফিসে এসেছি এ বিষয়ে ভোটার ভোট দেওয়ার জন্য কী কী করতে হয়, কী কী করতে হবে, কী কী সব বিধি নিয়ম আছে এই বিষয়ে আমাদের মাননীয় বিডিও স্যার যে আছেন তিনি আমাদের এ সম্বন্ধে বললেন, তো তারই একটা অংশগ্রহণ করতে আমি এসেছি। এখান থেকে শিখলাম যে আমাদের এবার এই মহামারীর যে চলছে তার সম্পর্কে কীভাবে ইয়ে করব, ভোট দিতে যাব, কি কি সেখানে থাকবে, কি কি করতে হবে সেসব। আমি সেকেন্ড ইয়ারে পড়ি। হ্যাঁ, এখানে ইভিএমের মধ্যে দিয়ে দেখানো হলো কিভাবে ভোট দেওয়া হচ্ছে সে তুলে ধরা হয়েছে। কারণ কি এর আগে মানে দেখেছি আমাদের যারা বড় তাদেরকে ভোট দিতে, এবার নিজে দিব, তো মানে একটা আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে ভিতরে। তারপরে মানে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো কি করে ভোট দিতে হবে না দিতে হবে, তার মধ্যে এখন করোনা চলছে, তো আমাদেরকে কী কী করোনার প্রোটোকল মেনে আমাদেরকে করতে হবে, ভোটটা দিতে হবে, সব আমাদেরকে শিখিয়ে দেওয়া হলো, মানে সব বুঝিয়ে দেওয়া হলো। তো কতটা আনন্দ পাচ্ছ তোমরা? আনন্দ তো পাচ্ছি অবশ্যই, কারণ কি মানে একটা আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে বলার মতো না সেটা। এখানে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো কী করে করতে হবে, তারপরে হচ্ছে মানে আমাদেরকে সেই ব্যালট পেপারটা মানে যার মধ্যে দিতে হবে তার মধ্যে সেখানে আমাদেরকে শিখিয়ে দেওয়া হলো, তো সেটাই মানে। হ্যাঁ উৎসাহ তো আছে অবশ্যই অনেকটা। এবার ফার্স্ট ইয়ার। আমার নাম বিশাল সরকার। বলছি এবার হচ্ছে নতুন ভোট দিবা, কেমন লাগছে, কতটা এক্সাইটেড? এক্সাইটেড বলতে কি মানে নতুন ভোট হিসেবে তো একটি মানে আমার নতুন ভোট হিসেবে তো আমাদের একটা মানে রাজ্যে মানে নতুন কাউকে আনা, রাজ্যের নতুন কিছু ঠিক করা, মানে কাকে আমরা নিয়ে আসবো না নিয়ে আসবো, রাজ্যের উন্নতিরও ব্যাপার আছে সেটাতে, এবং রাজ্যের উন্নতির ব্যাপার, এবং সেখান থেকে নতুন কিছু আরও নতুন প্রজন্ম দেখা তৈরি হবে, এবং আমাদের নতুন প্রজন্ম হিসেবে আরও আমরা যেতে চাবো যে আমাদের দেশের বা রাজ্যের আরও উন্নতি হোক, আরও কী পথে ভালো ভালো পথে এগোনো যায় সেদিকে চেষ্টা করতে হবে, এবং প্রত্যেকবার যে ভোট যখন হয় তখন কি দেখেন বাড়ির সকলে কখন যায় ভোট দিতে? ভোট দিতে এই 11টার সময় যায় আমাদের। তুমি এবার কখন যাবে? আমি এবার একটু তাড়াতাড়ি যাব, কারণ তাড়াতাড়ি গেলে হয়তো মনে হয় অত সকালে কেউ অত যায় না, আর দেরি করে গেলে তো একটু ভিড়টা বেশি হয়, তো ভিড়টা বেশি ওই ভিড়ের মধ্যে দাঁড়ানো লাইনে, তাড়াতাড়ি গেলে তোমার হলো তাড়াতাড়ি গিয়ে ভোটটা দেওয়া যাবে। আর তো আর তার মধ্যে এখন করোনা মোকাবিলা চলছে, তো করোনা ভাইরাসের সময় বেশি ভিড়ের মধ্যে না যাওয়াটাই ভালো, আর ডিস্টেন্স মেনটেন করতে হবে।
এখানে কি শিখলে? এখানে শিখলাম আমরা এই ইপিক ভোটার আইডিতে মানে আমরা কীভাবে সেটা ডাউনলোড করবো, কোনো কিছু যদি অসুবিধা হয়, স্যার যেরকম বললো যে সবসময় আমাদের ভোটার আইডি নিয়ে ঘুরতে হয়, তো সেটা যদি আমাদের এখান থেকে আমরা এটা করতে পারি যেটা আমাদের স্যার বললো, তো সেটা যদি আমরা করি নিই তো আমাদের অনেকটা সমস্যা দূর হবে আর সবসময় নিয়ে ঘুরতে হবে না কোনো কিছু ভোটার আইডি। আর এটা করে মানে এটা করে এমনি অনেক আনন্দই হবে, মানে ভালো হবে। আমার নাম বিশাল সরকার। কোন ক্লাসে পড়ো? আমি এবার সেকেন্ড ইয়ার। ম্যাডাম, আজকে এখানে দেখলাম যে নতুন ভোটারদের নিয়ে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হলো, এই ব্যাপারটা একটু যদি বলেন। এটা আমরা বলতে চাইছি আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটা এসবি বলি, আপনার সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন এন্ড ইলেকটোরাল পার্টিসিপেশন, এইটা কিন্তু প্রোগ্রাম অনেক আগে থেকে চলছে। এটা মানে কি বলুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সব লোককে আমাদের ইলেকটোরাল প্রসেস যত আছে ওইটা সম্বন্ধে লোকজনকে অ্যাওয়ারনেস করাতে চাইছি। তো এইটা আজকে যে প্রোগ্রামটা হলো এটাও এই এসবি প্রোগ্রামের একটা অংশ ছিল, যেখানে আমরা যে নতুন ভোটার্স এবার যারা ভোট দিতে যাবে 18 বরস 19 বরস যারা এবার ফার্স্ট ভোট দিতে যাবে ওদেরকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। আপনারা বুঝতেই পারবেন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই যে আপনারা আজকেও দেখলেন ট্রেনিং মধ্যে ভিভিপ্যাট আছে, লোককে আমরা অফিসে গিয়ে গ্রামে গিয়ে আমরা দেখাচ্ছি কি কীভাবে ভোট দিতে হবে, ও যেখানে ভোট দিচ্ছে ওখানে পড়ছে কি পড়ছে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গত অনেক বছর থেকে কিন্তু এই যে ভোটিং প্রসেসটা যেভাবে ট্রান্সপারেন্ট করা হোক, যত লোককে আমরা আনতে পারি এটাই করতে চাইছি। তো আজকে এই প্রোগ্রাম মধ্যে আমরা নতুন ভোটার্সকে নিয়েছি, বিকজ এরা টেকনোলজি ওরা ভালো করে বুঝে বলে এটা এবার কিন্তু নতুন ভোটার জন্য করা হচ্ছে, কিন্তু পরে এটা কিন্তু সারা লোক এটা কিন্তু করতে পারবে। মানে আপনি আজ আপনি বুঝে গিয়েছেন ওখানে যেখানে আপনার প্রোগ্রামে দেখেছেন, যেখানে গিয়ে আপনারা ডাউনলোড করে আপনার কাছে ভোটার কার্ড না থাকতে পারলেও আপনি ডাউনলোড করে কিন্তু ওই ইপিটা দেখাতে পারবে। তো এটা কিন্তু আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এইবার নতুন করে আমাদের এটা ইন্ট্রোডিউস করা হয়েছে, তাই জন্য আজকে এই প্রোগ্রামটা আমরা নতুন ইলেকটর্সকে নিয়ে করেছি। এই প্রোগ্রাম আরও আমরা 2-3 বার করে নেব, যেখানে এই বাচ্চারা শিখে যাবে আর ও বন্ধুদেরকেও শিখাবে। আচ্ছা ম্যাডাম, বুঝি যে আজকে তো এখানে যে কজন এলো নতুন ভোটার, এর পাশাপাশি তো আরও তো বহু ভোটার রয়েছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, তাদেরকে আরও সচেতন করার জন্য হ্যাঁ এটা আজকে আমাদের আমরা একটা আরও সাহেব আসছেন বলে একটা কফি উইথ আরও মানে এখানে আরও এসে আমাদের নতুন ইলেকটর সঙ্গে একটু আলাপ করে ওদেরকে শিখাবে বলে একটা প্রোগ্রাম আমরা ব্লকে করেছি। কিন্তু আমরা এটা আরও আমি বললাম আরও 2 বার ব্লকে করবো, তারপরে আমরা বুথে গিয়ে বিএলওদের সঙ্গে বিএলওকে ডেকে নতুন ভোটার্সকে নিয়ে এই প্রোগ্রামটা আমরা বুথ বুথে গিয়ে করে দেবো। ধরে নেওয়া যাক এখানটাতে আপনারা আপনি এসেছেন, এবারে এখানে প্রেস করা হয়েছে, এইরকম জায়গাতে একটা ভোট কক্ষ থাকবে, সেই ভোট কক্ষটা এমন ভাবেই থাকবে যে সেখানে এই মেশিনটা রাখা থাকবে, এই মেশিনে কোন জায়গাতে আপনি ভোটটা দিচ্ছেন সেটা কখনোই বাইরের লোক দেখতে পাবে না, অর্থাৎ আপনি যে আর কি ভোটাধিকার প্রয়োগ করছেন তার গোপনীয়তা যাতে সুরক্ষিত থাকে সেটা সেরকমভাবে ব্যবস্থা থাকবে। যদি কোনো কারণে এরকম আপনারা দেখতে পান যে গোপনীয়তা মেনটেন হচ্ছে না, সুরক্ষিত নয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সংশ্লিষ্ট যিনি আর কি প্রিসাইডিং অফিসার থাকবেন তার নজরে নিয়ে আসবেন যে ওখানে কাকে ভোট দিচ্ছে সেটা আর দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, এরকম হওয়ার কথা নয়। আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা অন্য কারো জানার কথা নয়। তাহলে ওখানে আপনি যাবেন, যাওয়ার পরে কি হবে, সেখানে আপনি একটা কোনো বাটনে ভোট দিন আর কি এই ব্যালটে একটা লাইট জ্বলে, সেই লাইটটা নিভবে না, ঠিক আছে? তাহলে মোটামুটি ভোটদান পদ্ধতি এটাই। এবার ওখান থেকে আপনি বেরিয়ে আসলেন, প্রবেশ এবং যদি বেরিয়ে আসার পথ যদি আলাদা হয় তাহলে সেই আলাদা পথ দিয়ে বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পর আপনার হাতের থেকে যে গ্লাভসটা আপনি ব্যবহার করলেন সেই গ্লাভসটাকে খুলে ওখানে একটা বিন রাখা থাকবে, সেখানে আপনি ফেলে দেবেন। এখানে সেখানে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র এবং সেখানে আপনি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন, আপনি ঠিক করলেন এই দেশে অথবা এই রাজ্যে অথবা এখানকার কোন মিউনিসিপ্যালিটিতে অথবা এখানকার কোন পঞ্চায়েতে ভোট ইতিহাস পাল্টে যাবে। সুতরাং ভোটের যে অধিকার সেটাকে প্রয়োগ করবে। এখানকার অর্থাৎ কালিয়াগঞ্জ বিধানসভা ক্ষেত্রের রিটার্নিং অফিসার রয়েছেন আমাদের জেলা ডিপিআরডিও সাহেব, উনি রয়েছেন রিটার্নিং অফিসার। একটু সবার কাছে জানার জন্য জানিয়ে রাখছি যে একটি বিধানসভা যখন নির্বাচন হয় সেই বিধানসভা নির্বাচনে একজন রিটার্নিং অফিসার প্রার্থী জয়লাভ করলেন, তিনি যে জয়লাভ করলেন সেই ধরনের এখানকার গোটা নির্বাচনের দায়িত্বে রয়েছেন আমাদের ব্লকের বিএলও সাহেব সুমন তামার, উনি নতুন এসেছেন। ঠিক তার পাশে রয়েছেন আমাদের জয়েন্ট বিডিও দমিত লেপচা,
উনি এখানে খুব বেশি দিন আসেননি, আপনারা হয়তো সবাই সময় প্রয়োজনে যদি আর কি কারো কোনো অন্য কোনো বিষয়ে সরকারি পরিষেবার প্রয়োজন হয় তাহলে সরাসরি এসে পরে জয়েন মিডিয়ার সঙ্গে আপনারা দেখা করতে পারবেন। তাহলে আমরা কিছু আর কি মূল্যবান বক্তব্য শুনেনি, তারপর আমরা সরাসরি প্রশিক্ষণ নিয়ে যাচ্ছি। কোন বাটনে চাপ দিচ্ছি, কে যে ভোট পেয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নেই। আপনি যে বাটনটা প্রেস করলেন সেই বাটনে নির্দিষ্ট যে প্রতীক চিহ্ন সেই প্রতীকটা এখানে দেখাবে, অর্থাৎ আলফাতে যদি আপনি ভোট দিয়ে থাকেন আলফা দেখাবে, যদি গামাতে ভোট দিয়ে থাকেন গামাতে দেখাবে। এখানে 7 সেকেন্ড পর এখান থেকে এখানে এসে আর কি টান। তাহলে আমরা আজকের প্রশিক্ষণ শুরু করছি। ও আচ্ছা স্যার, বলতেন কি যে এই স্লিপটা পরে হবে, এখন মতো সেটা অ্যাভেলেবল হয়নি, তারা নতুন ভোটার তাদের কি হচ্ছে এবার কোথা থেকে আপনারা করতে পারবেন, এটা এনবিএস কি থেকে এনবিএস কি যে ভোটার আছে সেখানে আপনারা করতে পারবেন। আর আছে ভোটার পোর্টাল, এছাড়া হেল্পলাইন মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপ বলে তো আমাদের থেকে মানে আমরা যারা কি পুরনো প্রজন্মে তার থেকে আপনারা ভালো জানেন যে সেটা এই যে অ্যাপ সেটা গুগল প্লে স্টোরে গিয়ে আপনি ভোটার হেল্পলাইন বলে করে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে দুটো অ্যারেঞ্জমেন্ট রয়েছে পোর্টাল, অর্থাৎ আমি যে কোনো সময়ই পোর্টাল খুলে আমার কেওয়াইসি আপডেট করতে পারি বা ওখানে অ্যাড করতে পারি। ইসিআই পোর্টালে আমাকে ইএপি ডাউনলোড করতে গেলে আমার প্রথম শর্ত হচ্ছে আমাকে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে, যদি কোনো কারণে পরিবর্তন হয়েও যায় কোনো অসুবিধা নেই, নতুন করে রেজিস্ট্রেশন করা যাবে। অর্থাৎ আমি আমার মোবাইল নাম্বার দেব, সেখান থেকে একটা ওটিপি আমার মোবাইলে আসবে, সেই ওটিপি দেওয়ার পরই আমি পরের স্টেপে যেতে পারবো। এই ব্যাপারগুলো আমাদের প্রজন্ম থেকে যারা আর কি নতুন প্রজন্মের ভোটার তাদের এটা বেশি সহজ তাদের কাছে, যে কোনো ওয়েবসাইটেই যেতে গেলে প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হয়। নেক্সট ইলেকশন কমিশন হয়েছে তাদের জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ইএপি ডাউনলোডের প্রভিশনটাকে তৈরি করেছে। তার সাথে সাথে এরকম হবে আগামী কিছুদিনের মধ্যেই এরকম ঘটবে যে যত ইলেক্টর আছে একদম 18 থেকে 80 100 110 যাই হোক না কেন প্রত্যেকেই নিজেদের ইএপি ডাউনলোড করতে পারবে, সেই একটা প্রভিশন তৈরি হতে চলেছে। এখানে বলেছে হাউ টু ডাউনলোড ইএপি, তার স্টেপ 1 প্রথমে আপনাকে ভোটার পোর্টালে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর একবার রেজিস্টার হয়ে গেলে সেখানে ওই নাম্বারের মাধ্যমে আপনি যে কোনো সময় লগ ইন করতে পারেন। নেক্সট হচ্ছে কি ডাউনলোড ইএপি, এই অপশনে যেতে হবে। ডাউনলোড হওয়ার আগে পেজটা দেখাবে, পেজটা দেখানোর পর সেটাকে পিডিএফ ফরম্যাটে আমরা মোবাইলে সেভ করতে পারি অথবা আমরা স্কুলে নিয়ে প্রিন্টিং এ দিতে পারি, প্রিন্ট করতে পারি। নেক্সট তারপর স্টেপ 3, যখন আমরা আর কি এই ডাউনলোড এর জন্য আর কি ইএপি লিংকে যাব তখন আমাদের কাছ থেকে কি চাইবে, ভোটার আইডি নাম্বার অথবা ফর্ম 6 রেফারেন্স নাম্বার। যেটা আগে বললাম যদি আপনি অনলাইনে ফর্ম 6 এর জন্য আবেদন করে ফর্ম 6 এর মাধ্যমে আবেদন করে থাকেন নাম তোলার জন্য তাহলে আপনার কাছে একটা রেফারেন্স আইডি ছিল, আর যদি অফলাইনে করে থাকি আপনার মোবাইল রেজিস্টার থাকে তাহলে আপনার কাছে একটা রেফারেন্স আইডি গেছিল। যদি কোনো কারণে ভোটার কার্ড আপনার না পেয়ে থাকেন এখনো পর্যন্ত তাহলে ভোটার তালিকা যেটা পিডিএফ এ ডাউনলোড করা যায় সবসময়ই পোর্টাল থেকে ইসিআই পোর্টাল থেকে সেখান থেকে নিজের এপিক নাম্বারটা দেখে নিয়ে বুক করুন। এরপর হচ্ছে ভেরিফাই দা ওটিপি সেন্ট অন দা রেজিস্টার্ড মোবাইল নাম্বার, একদম প্রথমে যে আপনি মোবাইল নাম্বারটা রেজিস্টার করেছিলেন সেইখানে একটা ওটিপি যাবে, যেই ওটিপিটা গেল সেই ওটিপিটা পুট করুন, এবারে আপনার কাছে ইএপি ডাউনলোডের অপশনটা খুলে যাবে এবং সেখান থেকে আপনি ইএপিটাকে ডাউনলোড করুন, সফট কপি প্রিজার্ভ করুন, তার সাথে সাথে প্রিন্ট নেন। কিসের জন্য এই ইএপি ডাউনলোড করার প্রভিশনটা কিসের জন্য আর কি ইসিআই তৈরি করলো, একটা কার্ডকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া সব জায়গাতে ঘুরে নিয়ে যাওয়া তারপর সেই কার্ডটাকে অতি ব্যবহারের জন্য সেটা সয়েল হয়ে যাওয়া
এর জন্যই যাতে আপনার কোনো কারণে কার্ড হারিয়ে গেল আপনার আবার একটা নতুন কার্ড পাওয়ার জন্য ইলেকশন কমিশনের কাছে আবেদন করে ছয় মাস অপেক্ষা করে না পেতে হয় তার জন্যই এই প্রভিশন। আচ্ছা এই যে ইএপি ডাউনলোড সংক্রান্ত বিষয় নিয়ে পড়ে আমাদের ওসি ইলেকশন সাহেব উনি আর কি যে বললেন এই সংক্রান্ত বিষয়ে যদি কারো কোনো কোয়েরিজ থাকে তাহলে সেটা আপনারা বলতে পারেন এবং সাথে সাথে যদি নতুন কিছু আমাদেরকে জানাতে চান সেটাও জানাতে পারেন। দেখাচ্ছে ঠিক আছে যে চিহ্নতে দিলেন সেই চিহ্নটা ওখানে দেখাচ্ছে কিনা দেখুন একটা হচ্ছে লাইটটা কিন্তু নেমে গেছে তার মানে তোমার ভোট হয়ে গেছে উপরে নাম্বার লেখা থাকবে ও এই যে সিরিয়াল নাম্বার কাগজটা দেখবে ভোট হয়ে গেল আবার ব্যালট ইস্যু হবে ঠিক আছে ঠিক আছে দাদা।